স্যার আজকে আমাদেরকে কি পড়াবেন নীলধ্বজের প্রতি হ্যাঁ রে আজকে থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব যা তোদের জানা খুব দরকার এর আগে তো নীল লাইন বাই লাইন নিখুঁত আলোচনা হয়ে গেছে যারা সেই ভিডিও দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে তাদের প্রয়োজন তারা ভিডিওটি অবশ্যই দেখে নিও জিয়া তুই বল নীলধ্বজির প্রতি জনা কার লেখা স্যার নীলধ্বজির প্রতি জনা কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা স্যার বলুন এটি তো পত্র কবিতা হ্যাঁ রে এটা পত্র কবিতা আচ্ছা বলতো নীলধ্বজির প্রতি জনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত স্যার আমি বলবো আমি বলবো স্যার নীলধ্বজির প্রতি জনা পত্র কবিতাটি বীরাঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক বলেছিস বোস আচ্ছা বলতো নীলদ্ধচির প্রতি জনা কবিতায় জনা কে স্যার আমি দাঁড়িয়েছি আমি এই প্রশ্নের উত্তরটা বলব ও আগের উত্তরটা বলেছে স্যার নীলদ্ধচির প্রতি জনা কবিতায় জনা হলেন রাজা নীলদ্ধচির স্ত্রী আর প্রবীরের মাতা ঠিক বলেছিস বস আচ্ছা সুটকি এবার তুই বল তো নীলদ্ধচ কে ছিলেন স্যার নীলদ্ধচ ছিলেন মহেশ্বরীপুরী ক্ষত্রিয় রাজা আচ্ছা স্যার নীলদহ জিপ্রতি জনাপত্রে পংক্তির সংখ্যা কতই তোরা কেউ বলতে পারবি হ্যাঁ স্যার চেষ্টা করব আপনি অপশন দিন নীলদহ জিপ্রতি জনাপত্রে পংক্তির সংখ্যা 125 টি 140 টি 135 টি নাকি 150 টি স্যার আমি জানি 135 টি ঠিক বলেছিস তো হ্যাঁ ঠিক হয়েছে আচ্ছা বল তো পার্থের অপর নাম কি স্যার পার্থের অপর নাম হলো অর্জুন অর্জুনকে আমরা পার্থ নামে চিনি বেশ বেশ তোরা তো দেখছি অনেক প্রশ্নের উত্তরই জানিস আচ্ছা বলতো বাজিছে রাজতরণে রাজতরণে কি বাজ ছিল স্যার এর উত্তরটা কি দুদুম্বি হবে না না এর উত্তরটা মনে হচ্ছে হবে ঢোলক না স্যার এর উত্তরটা হবে রণবাদ্য ঠিক বলেছিস সুটকি বাজিছে রাজতরণে রণবাদ্য আচ্ছা স্যার হেসে হেসে শব্দের অর্থ কি তোরা কেউ বলতে পারবি হেসে শব্দের অর্থ কি স্যার মনে হচ্ছে সিংহের ডাককে হেসে বলা হয় না না স্যার মনে হচ্ছে হাতির ডাক না এটা তোরা ভুল বলছিস জেনে নে হেসে শব্দের অর্থ হলো ঘোড়ার ডাক আচ্ছা বল তো রাজকেতু বলতে কি বোঝানো হয় স্যার রাজকেতু বলতে বোঝানো হয় রাজপতাকাকে আচ্ছা নন্টে এবার তুই বল হুঙ্কারিছে মাতি রণমতে কারা হুঙ্কার করছে স্যার রাজসইনরা রাজসৈন্যরা হুঙ্কার করছে তোরই প্রশ্ন আচ্ছা বলতো স্যার নররাজ হল নীল আচ্ছা বলতো প্রবীরের মাতার নাম কি স্যার প্রবীরের মাতার নাম জনা আচ্ছা বলতো যুঝিছে শব্দের অর্থ কি স্যার এটা তো জানি না শব্দের অর্থ হলো যুদ্ধ করতে তোর শেষ প্রশ্ন আচ্ছা বল তো লোহে শব্দের অর্থ হলো ঠিক আছে তোর পাঁচটা প্রশ্ন সারা হলো এবার তুই বল নিবাইতে শোকাগ্নি ফাল্গুনের লোহি ফাল্গুনের লোহে বলতে কি বোঝানো হয়েছে স্যার ফাল্গুনের লোহে বলতে বোঝানো হয়েছে অর্জুনের রক্তকে তো দ্বিতীয় প্রশ্ন এই তো সাজে তোমারে তোমারে বলতে কাকে বোঝানো হয়েছে স্যার তোমারে বলতে বোঝানো হয়েছে নীলুদ্ধজকে তো তিন নম্বর প্রশ্ন মহাবাহু কথাটির অর্থ কি স্যার জানি না কঠিন বাহু হতে পারে কি না বীরের বাহু তোর পরের প্রশ্ন রাজা নীলুদ্ধজকে রানী কি রকম বেগে রণক্ষেত্রে যেতে বলেছেন স্যার হাতের নাই তোর শেষ প্রশ্ন মহেশা শব্দের অর্থ কি স্যার মহাবীর ঠিক আছে এবার সুট কি বল বিধাতার বিধি জগতে বিধাতার বিধি কি স্যার বিধাতার বিধি বলতে বোঝানো হয়েছে এখানে জন্ম করলে মরতে অবশ্যই হবে আচ্ছা তোর তৃতীয় প্রশ্ন বল তো সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গাধমে কে স্বর্গাধমে গেছে স্যার প্রবীর প্রবীর সরকার ধনে গেছে তোর তৃতীয় প্রশ্ন আচ্ছা বলতো কি কাজ বিলাপে প্রভু কোন প্রসঙ্গে জনাই কথা বলেছে সম্মুখ সমরে পড়ে প্রবীর মারা গিয়েছিল বলেই জনা বলেছে কি কাজে বিলাপে প্রভু তোরই প্রশ্ন হাই পাগলিনী জনা জনাকে পাগলিনী বলেছেন কে স্যার জনাকে এখানে পাগলিনী বলেছেন জনা নিজেই তোর শেষ প্রশ্ন আজকে পুত্রহা শব্দের অর্থ কি স্যার আমি জানি পুত্রহা শব্দের অর্থ হলো পুত্র হত্যাকারী বা শুটকি দেখছি তুই তো দারুণ প্রশ্ন করছিস না স্যার হবে না ওকে আপনি সহজ সহজ প্রশ্ন করেছেন আমাদেরকে কঠিন কঠিন আমাদেরকে আরো দশটা করে প্রশ্ন করুন ঠিক আছে ঠিক আছে আরো কিছু প্রশ্ন করি আচ্ছা বলতো জনা কিভাবে প্রাণের জ্বালা ভুলতে চেয়েছিল জাহ্নবীর জলে ডুবে জনা প্রাণের জ্বালা ভুলতে চেয়েছিলেন স্যার ঠিক বলেছিস আচ্ছা বলতো জনা কেন জাহ্নবীর জলে আত্মত্যাগ করতে চেয়েছেন স্যার পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ স্বামী নীলধ্বজ নাইনি বলে জনা জাহ্নবীর জলে আত্মত্যাগ করতে চেয়েছেন আচ্ছা বলতো যাও কুরুপুরে নবমিত্র নবমিত্র বলতে এখানে কাকে বোঝানো হয়েছে স্যার আমি বলছি নব শব্দের অর্থ হলো নতুন আর মিত্র শব্দের অর্থ হলো বন্ধু মহেশপুরীর রানী জনা স্বামী নিরুদ্ধাজকে বলেছেন তুমি তোমার নতুন মিত্র অর্থাৎ শ্রীকৃষ্ণ সখা পার্থর কাছে যাও আচ্ছা বলতো তো কেমনেই অপমান সব ধৈর্য করি বক্তা কোন অপমানের কথা বলেছেন স্যার অপমানের কথা বলেছেন জনা প্রবীর পুত্রকে অন্যায়ভাবে হত্যা করেছিল আর সেই প্রবীর পুত্র হত্যাকারী অর্জুনকে নিলদগ্ধ মিত্র ভেবে মহেশপুরীতে নিয়ে এসেছেন এই ঘটনায় জনার কাছে অপমানস্বরূপ বলে মনে হয়েছে বাবা দারুণ উত্তর বলছিস আচ্ছা বলতো তো আশার লতা তাইরে কে কাকে কথা বলেছেন কথা বলেছেন বিধাতাকে ভগবানকে করে বাবা চমৎকার চমৎকার আচ্ছা বলতো এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফুলিল কালে বিধাতা কি লিখেছিলেন স্যার বিধাতা লিখেছিলেন জনা ললাটে অন্যায় সমরে অর্জুনের হাতে প্রবীরের মৃত্যু নিশ্চিত স্যার আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা বলুন তো বিধির বিধানে পরাধীন কার সম্বন্ধে কথা বলা হয়েছে আর এই কথার মানেই বা কি শোন তবে এখানে বিধি বলতে বোঝানো হয়েছে ভগবানকে বিধান শব্দের অর্থ হলো তার নিয়ম আর পরাধীন শব্দের অর্থ হলো অন্যের অধীনে থাকা জনা তার নিজের সম্পর্কে উক্তি করেছেন এবং জনা বলেছেন যে আমরা মেয়েরা বিধির বিধানেই পরাধীন অর্থাৎ অন্যের দাসত্বে থাকি ভগবান এটাই আমাদের জন্য লিখে দিয়েছে সে নিজেকে পরাধীন বলছে কারণ সে তার পুত্র হন্তার প্রতিশোধ নিতে পারছে না নিজে তাই সে বারবার অনুরোধ করেছে তার স্বামী নীলধ্বজকে পুত্র প্রতিশোধ নিতে কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় তাই সে কপালকে দোষ দিয়েছে এবং ভগবানের উদ্দেশ্যে বলেছেন যে আমরা তো বিধির বিধানেই পরাধীন আমাদের কোনো স্বাধীনতা নেই তোদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা বলতো মহারথী প্রথা কি হে এই কোন কাজ বা বলতে কি প্রথার বিরোধী প্রথা বোঝানো হয়েছে স্যার মহারথী প্রথা হলো সশস্ত্র যোদ্ধার সঙ্গে সশস্ত্র যোদ্ধার যুদ্ধরীতি এটাই হলো মহারথী প্রথা আর সশস্ত্র যোদ্ধার সঙ্গে নিরস্ত্র যোদ্ধার যুদ্ধরীতিকে মহারথী প্রথার বিরুদ্ধে বলা হয় আর স্যার অর্জুন শিখণ্ডীর সহায়তায় আত্মরক্ষা করে পিতামহ বিষ্ণুকে হত্যা করেছে মিথ্যা বচনে হত্যা করেছে দ্রোণকে একইভাবে ব্রহ্মসাপে বিকল নিরস্ত্র কর্ণকে অসায় অবস্থায় হত্যা করেছে সে এইসব কিন্তু মহারথী প্রথায় বিরোধী আচ্ছা স্যার শিখণ্ডীকে ও শিখণ্ডী হলেন রাজকুমারী অম্বার পরজন্ম জাত নপুংসক রূপ আচ্ছা স্যার ভীষ্ম কে ছিলেন রাজা শান্তনু ও গঙ্গার পুত্র বিশ্বের অপর নাম ও নদীজ এছাড়াও তিনি সত্যব্রত নামেও পরিচিত তিনি কৌরবদের গৃহে বাস করতেন এবং তাদের দ্বারাই প্রতিপালিত ছিলেন আচ্ছা বলতো কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন কার সহায়তায় বিশ্বকে হত্যা করেন স্যার তো আপনি বললেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন শিখণ্ডীর সহায়তায় বিশ্বকে হত্যা করেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা বলতো চন্ডালের পদতুলি ব্রাহ্মণের ভালে চন্ডালকে আর ব্রাহ্মণকে স্যার চন্ডাল বলতে বোঝানো হয়েছে অর্জুনকে আর ব্রাহ্মণ বলতে বোঝানো হয়েছে নীলধ্বজকে স্যার আমার একটা প্রশ্ন ছিল ছদ্মবেশে লক্ষ্মরাজে ছলিলে দুর্মতি দুর্মতি কিভাবে ছলনা করেছেন তা যদি আরেকবার বলে দেন শুন তবে ব্রাহ্মণের বেশে পাণ্ডবরা যখন একচক্রা নগরে ছিলেন তখন দৈপ্রদী সভা অনুষ্ঠিত হয়েছিল সেই স্বয়ম্ভ সভায় ব্রাহ্মণের বেশেই অর্জুন উপস্থিত হয়েছিলেন অনেক ক্ষত্রিয় বিয়ে সেদিন ব্রাহ্মণ ভেবে অর্জুনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হননি এভাবে অর্জুন ঝলনা করেছেন বলে জনার বক্তব্য আচ্ছা স্যার পৌরব সরসী নলিনী বলতে বোঝানো হয়েছে দ্রৌপদীকে পুকুরে যেমন পদ্মফুল ফোটে দ্রৌপদী তেমনই পাণ্ডব সরোবরের পদ্ম অর্থাৎ তিনি পৌরব সরসী নলিনী আচ্ছা পৌরব সরসী নলিনী ব্যঙ্গটি তৎপর কি স্যার আমি বলছি পৌরব সরসী নলিনী এই ব্যঙ্গপ্তটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে পঞ্জ পাণ্ডবের যৌথ দাম্পত্যের প্রেমের একটি পদ্মফুল হলো দ্রৌপদী যার পাঁচটি স্বামী রয়েছে আচ্ছা বল তো শাশুড়ির যোগ্য বধূ শাশুড়ির যোগ্য বধু এখানে কে স্যার শাশুড়ির যোগ্য বধু হলো দ্রৌপদী তাই কি আমি তো জানতাম জনা ভেবে বল না স্যার শাশুড়ির যোগ্য বধূ হলো দ্রৌপদী ঠিক বলেছিস সুটকি স্যার সত্যবুতর অপর নাম কি সত্যবুতর অপর নাম মৎস্যগন্ধা বা জোজনবন্ধা প্রশ্ন আজকে পরের দিন বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা বলতো অর্জুন কুন্তির কিরকম সন্তান স্যার অর্জুন কুন্তির জারুজ সন্তান অর্জুনকে জারুজ বলা হয় তার কারণ অর্জুন কুন্তীর গর্বে ইন্দ্রের ওরসি জন্মগ্রহণ করেন তাই জারুজ বলা হয় ঠিক আছে আজ তবে এইটুকু থাক পরের দিন বাকি যদি তোদের কিছু প্রশ্ন উত্তর জানার থাকে তোরা ঘর থেকে পড়ে আসবে এবং আমাকে প্রশ্ন করবে আমি তোদের উত্তর জানিয়ে দেব ঠিক আছে